নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব টেস্টি খেতে পুঁটি মাছের চচ্চড়ি শেয়ার করব। তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখুন। এখানে এক চামচ নুন নিয়ে পুঁটি মাছের পাতিগুলি তুলে নিয়েছি ও এইভাবে মাছগুলিকে কেটে নিয়েছি। লেজগুলিকেও সমানভাবে কেটে তারপর ভালোভাবে নুন জলে ধুয়ে নিয়েছি। চচ্চড়ি করার জন্য আমার লাগবে সর্ষে, একটা বড় আকারের পেঁয়াজ, চারটে কাঁচা টমেটো, তিনটে কাঁচা লঙ্কা ও আমি এখানে চারটা রসুনের কোয়া নিয়েছি। সর্ষকে আমি বেটে নিয়েছি, পেঁয়াজকেও আমি বেটে নিয়েছি, রসুনকেও আমি বেটে রেখেছি আর চারটে টমেটোকে আমি এইভাবে সবগুলিকে সমান আকারে কেটে নিয়েছি। পুঁটি মাছগুলি ভাজার জন্য আমি প্রথমে ধুয়ে রাখা মাছগুলির জল ছড়িয়ে নেব। তারপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ নুন দিয়ে মাছগুলির গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আমি আমার হাত দিয়ে মাছগুলির গায়ে হলুদ ও নুন ভালোভাবে লাগিয়ে নেব। হলুদ ও নুন লাগানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি কড়াইকে এভাবে নাড়িয়ে দেব যেন কড়াইয়ের চারিদিকে তেল লেগে যায়। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটি একটি করে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হলেই মাছগুলিকে তেলের মধ্যে ছাড়বেন, কারণ মাছ উল্টানোর সময় মাছগুলি নিচে দিয়ে লেগে যেতে পারে আর ভেঙেও যেতে পারে। খুবই সাবধানে মাছগুলিকে তেলের মধ্যে ছাড়তে হবে, তা না হলে গরম তেলে ছিটকে এসে নিজের হাতে পড়তে পারে। মাছ ভাজার সময় আগুনের আঁচটা সবসময় কমিয়ে রাখবেন। দেখুন, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলি একটি একটি করে উল্টিয়ে দেব। সব মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে একটি পাত্রে তুলে নেব। যেই তেলে মাছগুলি ভেজেছিলাম ওই তেলেই গ্রেভি করার জন্য আমি প্রথমে কালি জিরে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ ও রসুন দিয়ে নাড়িয়ে দেব। ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর কালারটা ব্রাউন হয়ে যায়। পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ও সর্ষে বাটা, তার মধ্যে তিন চামচ জল দিয়ে দেব, কারণ মশলাটা যাতে নিচে দিয়ে পুরো না লাগে। এবার আমি সবগুলি উপকরণ ভালোভাবে একসাথে নাড়িয়ে দেব, মশলাগুলি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব ও দুই চামচ জল দিয়ে দেব। এবার কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে মশলাগুলির সাথে ভালোভাবে নাড়িয়ে দেব। এবার দিয়ে দেব এক চামচ নুন ও তিন থেকে চার চামচ জল ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে দেব। যে কোনো রান্নার স্বাদ আসে একমাত্র রান্নার কষানোর উপরে। আপনি যত বেশি রান্নাকে কষাবেন তত বেশি আপনার রান্না দেখবেন সুস্বাদু হয়েছে। টমেটোগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নেব। দেখুন, টমেটোগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। জলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলি ছেড়ে দেব। আমার জল গরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলি ছেড়ে দেব। এবার আস্তে আস্তে নাড়িয়ে নেব যেন মাছগুলির গায়ে মশলাগুলি লেগে যায়।
এবার 3 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব যেন জলটা একটু শুকিয়ে যায় আর একটু গ্রেভি গ্রেভি ভাবটা থাকে। তারপর নামাবার সময় কসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেওয়া বেল আইকনটাকেও প্রেস করে নিও যেন আগামী দিনের সমস্ত ভিডিও আপনার কাছে এসে পৌঁছায়। তৈরি হয়ে গেল পুঁটি মাছের চচ্চড়ি, এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। নমস্কার।